রাজপথে সাজোয়া গাড়ি ক্ষমতা প্রদর্শন, আকাশপথে বৃহত্তম ফ্লাইপাস্ট, এভাবে দিল্লি রাজপথে সাড়ম্বরে পালিত হল 73তম প্রজাতন্ত্র দিবস। বুধবার সকালে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মাথায় ছিল উত্তরাখণ্ডের ঐতিহ্যবাহী টুপি এবং গলায় মণিপুরের ঐতিহ্যবাহী উত্তরীয়। প্রধানমন্ত্রী টুপির সামনে ছিল উত্তরাখণ্ডের ব্রহ্মকমলের প্রতিরূপ। তিনি যখনই কেদারনাথে যান, ব্রহ্মকমল দিয়ে তাঁর পুজো সারেন। সামনের মাসে উত্তরাখণ্ড এবং মণিপুরে বিধানসভা নির্বাচন, তার ঠিক আগে প্রধানমন্ত্রীর বেশভূষা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা জ্ঞাপনের পর তাঁরা রাজপথে প্রজাতন্ত্র দিবসে অনুষ্ঠানে যোগ দেন। সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সকাল 10:30 জাতীয় সঙ্গীতের পর 31টি তপোধ্বনির মধ্যে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পুষ্পবৃষ্টির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে বায়ুসেনার 4টি কপ্টার। রাজপথে ক্ষমতা প্রদর্শন করেন সেঞ্চুরিয়ান ট্যাঙ্ক। প্রদর্শিত হয় হাউজার MK-1। কুচকাওয়াজে অংশ নেয় কার্গিলে ব্যবহৃত ধনুষ কামান। অনুষ্ঠানের শেষে দিল্লির আকাশে দেখা যায় বৃহত্তম ফ্লাইপাস্ট। আকাশে ক্ষমতা প্রদর্শন করে চিনুক জাগুয়ার রাফাল। নজর কাড়ে জাগুয়ার MiG-19 এবং SU-20 বাজ ফরমেশন। এদিন হিমাচল সীমান্তে 16,000 ফুট উচ্চতায় 73তম প্রজাতন্ত্র দিবস পালন করেন ITBP জওয়ানরা। লাদাখ সীমান্তে 15,000 ফুট উচ্চতায় -40°C ITBP জওয়ানরা তেরঙ্গা উড়ান। যোশী মঠে 11,000 ফুট উচ্চতায় -20°C স্কি করতে করতেই প্রজাতন্ত্র দিবস পালন করে ITBP। আটারি ওয়াঘা সীমান্তে 73তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একে অপরকে মিষ্টিমুখ করান ভারতীয় এবং পাক সেনা জওয়ানরা। ABP আনন্দ। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। ABP আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।